বোকাজনন আসাম ভয়েস দর্শক স্বাগত জানাইছো। আজি বঙাইগাঁওত পূর্ব মুখ্যমন্ত্রী তথা বর্তমানের সাংসদ আর ভারতীয় সরকারের মন্ত্রীগুলো বঙাইগাঁওর এক নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করে আর অংশগ্রহণ করে বহু কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য আগবায় এই বিষয়ে আমি শুনা হোক। পিএল সমর্থিত এজিপি প্রার্থী শ্রীমতী দীপ্তিময়ী চৌধুরী ডাঙরিয়াওনী এই উপনির্বাচনত বঙাইগাঁওরপা নিশ্চিতভাবে জয়ী হব। এতালেক মানে যানবিল খবর সংগ্রহ করল সকল ঠাইরপা সকল জাতি জনগোষ্ঠী সকল ধর্মের লোকে কৈছে যে দীপ্তিময়ী চৌধুরী ডাঙরিয়াওনী এগারী যোগ্য প্রার্থী আর মর্যাদা সম্পন্ন কঠোর পরিশ্রমী সমাজের প্রতি শ্রদ্ধাশীল এগারী প্রার্থী পায় বঙাইগাঁও বিধানসভা সমষ্টির রাইজ আনন্দিত। গতি সেইভাবে মানে আজি আগতীয়াকে এই কথা কব বিচার 50,000 অধিক ভোটের বিবেদনত দীপ্তিময়ী চৌধুরী ডাঙরিয়াওনী জয়যুক্ত হওয়াটো নিশ্চিত। এইভাবে মিত্রজোঁটক রাইজে ভোট দিব কারণ কথারে নহয় বন্ধু কামেরে পরিচয়। আকৌ কও মানে তাকে কৈছিল নহয় কথারে নহয় বন্ধু কামেরে পরিচয় কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যা দিনবিল নিরন্তরভাবে সকল জাতি জনগোষ্ঠী ভাষাভাষী লোকক আজি মর্যাদা সহকারে সেবা আগবাইছে আর বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার কার্যকালত সকল শ্রেণীর লোকে সমমর্যাদা বুটলিবলে সক্ষম হয়েছে। আটাইতক ডর কথা সকলে উন্নয়নের মুখ দেখিছে আর সামাজিক মর্যাদা লৈ জীবন নির্বাহ করার সুযোগ লাভ করেছে যুক্ত পরিবেশ কংগ্রেসের দিনত কোনোদিনে করবা না। 60 বছর রাজত্ব করলে কংগ্রেসে তেখেতসকলে রাজত্ব করে দেশখন দুর্বল করলে আর এই একখন রাষ্ট্রকেই জনসাধারণ আস্থার বিশ্বাসত লৈ নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে দৃঢ়তারে নতুন ধ্যান ধারণার নীতি আর পরিকল্পনা হাতত লৈ কাম করলে তার ফলত আজি দেশ শক্তিশালী হল। ভারতবর্ষে আজি বিশ্বর বুকুত একটা সুকিয়া আসন দখল করবলে সক্ষম হল। গতি এতিয়া আর জনসাধারণে বেলেগ কথা চিন্তা নকরে কংগ্রেসে ভাষণ দিব পারে কিন্তু তেখেতসকলে কাম করব নোৱাৰে। তেখেতসকলক ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা ভারতবর্ষের জনগণে 60 বছর করে দেখিলে দে আর দ্য টোটাল ফেলিয়ার আর বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকার বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আজি সফল বলে জনসাধারণের বিশ্বর আগশারীর সকল সমালোচকে একমুখে স্বীকার করেছে যে ইন্ডিয়া ইজ নাও দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকনমি ইন দ্য ওয়ার্ল্ড।